পেলো, থামালি কেন? চুপ, একদম চুপ। কি সব বেহায়া না শুরু করছে? নতুন বউ আমার বোন সামার সাথে এখানে সিসিসি একজন পরপুরুষের সাথে এভাবে নাচতে পারে? ওই বউ আমি আমার বাড়িতে নেব না। পরপুরুষ কোথায়? আমি তো তোর দুলো ভাই, তাই না? আর দুলো ভাই হয়ে শালা বউর সঙ্গে তো একটু মস্কার করতেই পারি, পারি না? চুপ করো। যে বউ কিনা স্বামীর সামনে অন্যের সাথে নাচতে পারে, ওই ভোসনা সংসার করুন না। তোমার বয়স হয়ে গেছে, কিন্তু তোমার বুদ্ধি হয়নি আজ পর্যন্ত। তোমার জামাই আমার বউ এখন পর্যন্ত বিয়ে হলো না, বাড়িতে নিলাম না। আমার বউর সাথে এখন সে ডলারি শুরু করে দিছে, দুদিন পর আমার বাড়িতে নিয়ে গেলে সে আমার বাড়ির বাচ্চার বউ। হ্যাঁ সূর্য, চুপ কর বলছি। যা খুশি তাই বলবি, সেটা আমি মানে নিব, কিন্তু আমার স্বামীর চরিত্র নিয়ে কোনো কথা বলবে না, কিন্তু এটা আমি মানবো না। হ্যাঁ, তোমার স্বামী দুই তো তুলসী পাতা, তোমার স্বামীর আমি ভালোভাবে চিনি। শোনো আপা, তোমার স্বামীর সাবধান করে দিও, আর আমি শেষবারের মতো কই দিলাম, আমি এই বউ নিয়ে সংসার করব না, করব না, করব না, করব না। কি? তুই এই বউ নিয়ে সংসার করবি না? করবি না মানে? না করলে তোর হাত পা ভাঙা আমি গোড়া গোড়া করে দিব। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? ধরো, ধরো ওকে। হ্যাঁ ধরো তো, ধরো, বলতেছি। আরে কি সে, তোরা বিয়ে বাড়িতে নাচানাচি করতে লইছিলি, আনন্দ করতাছ, এখন আবার কাউ ওকে? আবার তেমন তো কিছু না, এখন সবাই একটু নাচানাচি করতেছিল, হাসি তামাশা হইতাছিল, এর লেগে দুলা ভাই কইতেছে আপারে বলে বাড়িতে নিব না, আপারে নাকি এখানে রেখে যাইব, আপার লগে সংসার করব। হ্যাঁ, বিয়ার শাদি হয়ে গেছে আর ওখানে কইতেছে নিব না, এটা কি মগের মুলুক করছে নাকি? আমি আপনার বাইরে কেমন নেব কোন আব্বা? আপনার মাইয়া আজকে মাত্র বিয়া হয়েছে, আজকে এসে কি করছে? আমার দুলা ভাই একজন পরপুরুষ, সে পরপুরুষের নিয়ে এখানে নাচানাচি ডলাডলিয়া গলাগুলি আর কত কি, এরকম মেয়ে নিয়ে আমি সংসার করব না? আহারে, আমি একদম পরপুরুষের সাথে ডলাডলি করছি আর আপনি এত খুন কি করছেন? না আপনি এখানে আইছেন বিয়া করতে, বিয়া করতে বই আমার পাশে বসে আছেন, বউরে পাশে রেখা আমার বোনের লগে নাচানাচি করতেছেন, ঢলাঢলি করতেছেন, তাও একটা লিমিট ছিল, কিন্তু আপনি তো লিমিট ছাড়া ঢলাঢলি করতেছিলেন, তাতে কিছু হয় না, তাই না? বুবু তো ঠিক কথাই কইছে, আপনি যেমনটা করতেছিলেন একদম মানে সুযোগ পাইছেন, আমার গায়ের উপরে হামলায় পড়ছেন, আমি তো আপনার ছাড়াইতেও পারতেছিলাম না, আপনার পরে আপনার বোন আর বোন জামা ছাড়াই নিয়ে গেছে, এটা কি ঠিক? আপনি কোন কত ঠিকই বসে, তোর দোষ আছে, তুই যদি অন্য মেয়ের সাথে নাচতে পারোস তাহলে তোর বউ কেন অন্য ছেলের সাথে নাচতে পারবে না? এটা কি সমস্যা? বউকে বিয়ে করছস, এই বউ নিয়ে বাড়িতে যাওয়া লাগবো, এটাই আমার কথা। দুলা ভাই, আমি আপনার শালি, আপনি আমার সাথে দুষ্টামি করতেই পারেন, হ্যাঁ আপনি আমার সাথে দুষ্টামি করবেন, নাচ গান করবেন, সব কিছু করতে পারেন, কিন্তু একটা শালীনতার মধ্যে, কিন্তু আপনি আমার উপরে যেমনি ঝাঁপায় পড়ছিলেন এগুলো ঠিক না। আপনি একটা পুরুষ হয়েছেন বলে আপনি যা মন চায় তা করতে পারবেন, আর আমার বুবু মাইয়া মানুষ দেখে কিছু করতে পারবো না? আমার বোন আপনার বোন জামাইয়ের সাথে নাচানাচি করছে দেখে আপনার ভালো লাগে না, আপনার গায়ে বেজে গেছে, তাহলে একবার চিন্তা করেন, আপনি যখন আমার সাথে এমনি নাচানাচি করতেছিলেন আমার বোনের কতটা খারাপ লাগছে,
দুলা ভাই, সমানে সমানে বিচার করবেন। আপনি পারবেন, আমার বোন কোনো কিছু পারবো না। আর আমার বোন এরকম করতে দেখে, আমার বোনের সাথে এরকম খারাপ ব্যবহার করে, আনন্দমহল একটা জায়গায় আপনি এরকম বাজে একটা সিন ক্রিয়েট করবেন, এটা একদমই ঠিক করেন নাই। আপনিও ভুল করছেন, তাই আমার বোন আপনারে বুঝাই দিল। ছোট বোন কিন্তু ঠিক কথাই কইছে। তুমি চুপ করো, তুমি সুযোগ পাইছো। ঠিক আছে, আমার মায়া তোমার বাড়িতে নেওয়া লাগবো না। এই বিয়াতে আমার 10 লক্ষ টাকা খরচ হচ্ছে, সেই টাকাটা দিয়া তারপরে চলে যা। আপা, আসলে রাগের মাথায় আমি কি বলছি না বলছি, একটু বউকে শাসন করার জন্য আপনি কেন এসব মাথায় নিচ্ছেন? আমি নেবো না কেন? নেবো নেবো। আচ্ছা আব্বা, আমরা এখন এইসব কথা বাদ দিই, বুবুরে তো বিদায় দিতে হইব, সেই আয়োজন তো করতে হইব। চলো, এই বুবু তুই ভয় দিলাম রে দিয়া। হ্যাঁ।